সুপ্রিয় দর্শক, সপ্তাহ ঘুরে আবার কিছু নতুন নতুন ইফতারের পসরা নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি ট্রিক্স রান্নাঘর থেকে। আশা করি সবাই ভালো আছেন। আমি আলপনা আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে এই ইফতার পর্বে আমি দুটো রান্না রেখেছি, দুটোই খুব মুখরোচক জলখাবার, আশা করি আপনাদের ভালো লাগবে। সারাদিন কৃচ্ছতা সাধনের পর আপনাদের ইচ্ছে হয় একটু ভালো মন্দ কিছু খেতে, সেই কথা মনে রেখেই আমি দুটো আইটেম শেখাবো। একটা হচ্ছে দক্ষিণ ভারতীয় রান্না, সেটাকে বলে শাগুদানার খিচুড়ি, আরেকটি হচ্ছে হইসিন চিকেন উইংস, সেটা একেবারেই চাইনিজ রান্না। আমার প্রথম রান্নাটা হচ্ছে শাগুদানার খিচুড়ি। সেটা রান্না করার আগে চলুন আমরা একটু দেখে আসি এটা রান্না করতে কী কী উপকরণ লাগে। শাগুদানার খিচুড়ি তৈরি করতে আমাদের লাগবে শাগুদানা 2 কাপ, চীনাবাদাম গুঁড়া 1 কাপের 1/4 ভাগ, লবণ 1 চা চামচ, চিনি 1 টেবিল চামচ, মুগ ডাল 1/2 কাপ, তেল 3 টেবিল চামচ, লাল সরিষা 1/2 চা চামচ, জিরা 1/2 চা চামচ, হিং 1 চিমটি, মাসকলাই ডাল 1 টেবিল চামচ, চীনাবাদাম 2 টেবিল চামচ, পেঁয়াজ কুচি 1/2 কাপ, কাঁচা মরিচ কুচি 4-5টি, কারি পাতা অল্প পরিমাণ, আদা কুচি 1 টেবিল চামচ, লেবুর রস 2 টেবিল চামচ এবং ধনিয়া পাতা কুচি সাজাবার জন্য। দেখলেন তো রান্না করতে কি কি উপকরণ লাগে? তাহলে চলুন আমরা এখন রান্নায় চলে যাই। শাগুদানার খিচুড়ি রান্না করতে আমার লাগবে শাগুদানা, 2 কাপ শাগুদানা। আমি এটাকে প্রথমে ধুয়ে নেব। খালি এটাকে ধুয়ে এটার ঘোলা পানিটাকে ফেলে দিয়ে মোটামুটি ঝরঝরা করে নিতে হবে। তো এখানে আমার ঝরঝরে শাগুদানার সাথে আমি বাদাম গুঁড়া এবং লবণ ও চিনি, লবণ ও চিনিটা আমি এই অবস্থায় শাগুদানার সাথে মিশিয়ে দিব, কারণ শাগুদানা যখন চুলায় যাবে তখন সেটা একটা আঠালো রূপ ধারণ করবে। এবং আমি এটাকে বেশ মিশিয়ে ঝুরঝুরে করে নেব। এর জন্য আমি ব্যবহার করব সর্ষের তেল, প্রায় 3 টেবিল স্পুন সর্ষের তেল দিব। প্রথমেই আমি দেব হিং, এবং হিং রান্না করার বেশিরভাগ বৈশিষ্ট্যই হচ্ছে যে এটাকে প্রথমে একটু পুড়িয়ে নিতে হবে। তো আমার হিঙের ফোড়ন হয়ে গেছে, এখন আমি সব শুকনো জিনিসগুলো ফোড়ন দেব। এখন দেব লাল সর্ষে, তারপরে দিব কিছু আস্ত জিরে, পরে দিব মাসকলাই ডাল। আপনি যখন খাবেন তখন নরম নরম শাগুর সাথে মুখে একটু পুটপুট করে ফুটবে, দারুণ লাগবে। সেই সাথে কিছু আস্ত চীনাবাদাম, সেটারও একটা দারুণ এফেক্ট আছে। বেশ ভালো করে জিনিসগুলো ফোড়ন আসার পরে আমি এতে দিব কারি পাতা। কারি পাতা দিলে দূরে সরে দিবেন, কারণ এটা ফুটে উঠে। এইবারে দিব পাকা মরিচ ফাড়া, সেই সাথে বেশ খানিকটা পেঁয়াজ কুচি, আদা কুচি। এই প্রত্যেকটা জিনিস না দারুণ একটা কম্বিনেশন, ভীষণ ভালো হয় কিন্তু। এবারে আমি যেটা করে রেখেছি সেটা হচ্ছে মুগ ডাল। মুগ ডালকে আপনি খোলায় সুন্দরভাবে ভেজে নিয়ে পানি ঢেলে দিয়ে ঠিক 5 মিনিট সেদ্ধ করে নেবেন, তার বেশি সেদ্ধ করার দরকার হবে না। আমার মশলাগুলো বেশ ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে মুগ ডাল সেদ্ধ এবং সাগু খুব
খুব ঝটপট রান্না হয়ে যাবে কিন্তু জিনিসটা, আপনার বেশি সময় লাগবে না, অথচ ফুল অফ ফ্লেভার। এবারে যেটা আমি করব, জালটাকে একটু কমিয়ে দিয়ে একটু পানি ছিটা দিয়ে দেব। যদিও শাগুকে শুধু আমি ধুয়ে ঝরঝরে করে নিয়েছি, কারণ এর বেশি পানি মেশালে শাগু গুঁড়ো গুঁড়ো হয়ে যাওয়ার একটা ভয় থাকে, সেই কারণে আমরা রান্নার সময় একটু পানি ছিটিয়ে দেব। আপনি নিজেই এটার কনসিস্টেন্সিটা বুঝতে পারবেন। দেখুন আস্তে আস্তে একটু একটু আঠা ধরে ধরে আসছে। আস্তে আস্তে আপনি দেখবেন আপনার শাগুগুলো ট্রান্সপারেন্ট হয়ে আসছে। তাই বলে পুরো ট্রান্সপারেন্ট করতে যাবেন না, তাহলে ওটা ক্ষীর হয়ে যাওয়ার একটা সম্ভাবনা। খাবেন যখন তখন মুখে একটু একটু বিধবে শাগুটা। এই দেখুন মোটামুটি আঠা ধরে এসছে এবং শাগুগুলিও প্রায় হালকা ট্রান্সলুসেন্ট হয়ে আসছে। এখন আমি দেব একটু লেবুর রস। আহ, কী দারুণ একটা সুগন্ধ বের হয়েছে। রোজার মাস, সব গৃহিণীরা ঘুম থেকে উঠেই ব্যতিব্যস্ত, আজকের ইফতারে নতুন কী করা যায়, করে দেখুন এই চট জলদি শাগুদানার খিচুড়ি হয়ে গেল। লেবুর একটু টকটক স্বাদ এবং চিনির মিষ্টতা আর নোনতা সব মিলিয়ে দারুণ একটা সাউথ ইন্ডিয়ান রান্না। এবারে একটু ধনে পাতা দিয়ে গার্নিশ করে দেব। হয়ে গেল আমার চট জলদি ইফতার শাগুদানার খিচুড়ি। আপনাদের সবার সুবিধার জন্য চলুন আমরা একটু দেখে আসি এটা প্রণালী। প্রথম একটি পাত্রে শাগুদানা নিয়ে এতে একে একে বাদাম গুঁড়া, চিনি এবং লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এবার অন্য একটি পাত্রে তেল ঢেলে এর মধ্যে হিং ছেড়ে কিছুক্ষণ গরম করে নিয়ে একে একে লাল সরিষা, জিরা, মাশকলাই ডাল এবং চীনা বাদাম দিয়ে একটু ভেজে নিন। এরপর এতে একে একে কারি পাতা, পাকা মরিচ, পেঁয়াজ কুচি এবং আদা কুচি দিয়ে ভালো করে ভেজে নিন। এবার কষানো মশলার মধ্যে মুগ ডাল এবং শাগুদানা ঢেলে কিছু সময় ভেজে নিন। এরপর একটু পানি দিয়ে আরো কিছুক্ষণ নাড়তে থাকুন। এরপর এতে লেবুর রস দিয়ে নেড়ে ভালোভাবে মিশিয়ে নিন। সব শেষে পাত্রে তুলে ধনিয়া পাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন ভিন্ন স্বাদের মজার রেসিপি শাগুদানার খিচুড়ি।